খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে পাহাড়ি বাঙালিদের সম্প্রীতি সমাবেশ। দুপুরে সদরের পানখাইয়া পাড়ায় মারমা উন্নয়ন সংসদের কমিউনিটি সেন্টারে 6 ও 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে এই সমাবেশ আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, পাহাড়ে বসবাসকারী সিংহভাগ ব্যক্তি শান্তি চায়, শান্তি বিনষ্ট করার চেষ্টা করে কিছু সংখ্যক মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এসব মানুষকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান ও পুলিশ সুপার আরিফিন জিএল সমাবেশে উপস্থিত ছিলেন।